ভারত ইতিহাসে এক অত্যুচ্চ বিগ্রহ স্বামী বিবেকানন্দ, যার জীবন স্বল্পকালের কিন্তু প্রভাব চিরকালীন। এমন একজন ভূয়দর্শী মহামানবের ভ্রমণ বৃত্তান্ত পর্যালোচনা নিঃসন্দেহে কঠিন কাজ। বর্তমান কথিকায় আমরা 1896 সালে স্বামীজির কন্টিনেন্ট ভ্রমণের ইতিকথা জানব। সেই সূত্রে কন্টিনেন্টের অন্তর্গত সুইজারল্যান্ড, জার্মানি ও ইতালির সেই সময়কার কিছু ছবিও দেখব। নিঃসন্দেহে এই তিনটি দেশ ও তাদের শিল্প সম্ভারের ইতিহাস বিবেকানন্দের অজানা ছিল না, কিন্তু ভারতীয় শিল্প আন্দোলনের অগ্রগামী চিন্তানায়ক স্বামী বিবেকানন্দ ইতিহাসের ধরা বাঁধা গণ্ডির মধ্যে আটকে থাকেননি। শিল্পের প্রতি তার বীক্ষণ গতানুগতিকতার বেড়াজাল পেরিয়ে সুদূর প্রসারী। সেখানে আছে সৃষ্টির প্রতি তার অগাধ ভালোবাসা ও প্রেম। সেই পরিপ্রেক্ষিতে বিবেকানন্দের কন্টিনেন্ট ভ্রমণকে শিল্প ও ভ্রমণ ইতিহাসের এক উল্লেখযোগ্য দলিল বলে অভিহিত করা যায়। স্বামীজির জীবনী গ্রন্থ থেকে জানা যায়, 1893 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে মোট দুবার তিনি পাশ্চাত্য দেশ পরিভ্রমণ করেন। স্বামীজির পাশ্চাত্য ভ্রমণের প্রধান কারণ ছিল বেদান্তকে বিশ্বধর্ম হিসাবে উপস্থাপন করা, অর্থাৎ সর্বমতের সমন্বয়কারী হিসাবে বেদান্ত দর্শনকে প্রতিষ্ঠা করার যে শিক্ষা তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন তাকে যথোচিতভাবে পাশ্চাত্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই ছিল তাঁর প্রাথমিক কর্তব্য। এই কাজে তাঁর সফলতা প্রশ্নের অতীত। প্রথমেই আমরা দেখব সুইজারল্যান্ড, জার্মানি ও ইতালির এক কৌতুককর মানচিত্র, যা 1914 সালে জাপানে প্রস্তুত হয়। সুইজারল্যান্ড ভ্রমণে স্বামীজির সঙ্গী ছিলেন তিনজন ইংরাজ শিষ্য, ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার, তাঁর স্ত্রী মাদাম শার্লট সেভিয়ার ও মিস হেনরিয়েটা মুলার, যাঁরা ছিলেন এই সফরের মূল পরিকল্পক। 19 জুলাই 1896 স্বামীজি ও তাঁর তিন সঙ্গী লন্ডনের ডোভার বন্দর থেকে স্টিমারে চেপে ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্সে প্রবেশ করেন। এরপর ট্রেন যোগে প্যারিস হয়ে দীর্ঘ যাত্রা শেষে জেনিভা শহরে পৌঁছান। সেখানে তাঁদের হোটেল ছিল লেমা লেকের ধারে। ছবিতে দেখা যাচ্ছে লেমা লেকের পিছনে শ্বেত শুভ্র আল্পস পাহাড়। হোটেলে খানিক বিশ্রাম নিয়ে স্বামীজি বেরিয়ে পড়লেন জেনিভা শহর পরিদর্শনে। ঘটনাচক্রে সেই সময় জেনিভা শহরে এক শিল্প প্রদর্শনী চলছিল। সেখানে স্বামীজি সুইস লোকশিল্প ও যন্ত্রশিল্পের বিভিন্ন নিদর্শন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। শিল্প প্রদর্শনীর সেই বিশাল প্রাঙ্গণে স্বামীজি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন এক বিশাল আকার বেলুনের প্রতি। এরপর হাইড্রোজেন গ্যাস ভর্তি সেই বেলুনে চেপে সপারিষদ স্বামীজি আকাশ ভ্রমণ করেছিলেন, যার অভিজ্ঞতা ও আনন্দ নিঃসন্দেহে চমকপ্রদ। জেনিভা শহর থেকে 40 মাইল দূরের এক স্থাপত্য কীর্তি স্বামীজি দেখেছিলেন, যার নাম ক্যাসল অফ শিলোন। প্রসঙ্গত বলা যায়, 1800 শতকে এই প্রাসাদ দুর্গে অবরুদ্ধ ছিলেন ফ্রাঙ্কিস বনিবার্ড নামে এক সুইস দেশপ্রেমিক। বিখ্যাত ইংরাজ কবি লর্ড বায়রন এই দেশপ্রেমিকের বন্দী জীবন ও আত্মবলিদানকে
যথোচিত সম্মান জানিয়ে রচনা করেন এক বিখ্যাত কবিতা, দ্য প্রিজনার অব সিলোন। বিবেকানন্দের সুইজারল্যান্ড ভ্রমণের অন্যতম সেরা পর্ব সাসফি গ্রাম, যেখানে তিনি প্রায় 3 সপ্তাহ কাটিয়েছিলেন। অতীত থেকে বর্তমানে ফিরে এবার আমরা দেখব সাসফি গ্রামের এখনকার কয়েকটি ছবি। দর্শক শ্রোতাদের ভালো লাগবে এই জেনে যে বিবেকানন্দ যে বাড়িতে ছিলেন সেখানে বর্তমানে একটি সুন্দর হোটেল তৈরি হয়েছে এবং স্থানীয় পুর কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় স্বামীজির ছবি ও মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছেন। বিবেকানন্দের পরবর্তী গন্তব্য শৈল শহর লুসার্ন। কষ্টসাধ্য এই যাত্রাপথে অশ্ব শকট থেকে ট্রেন, ট্রেন থেকে মোটরগাড়ি, সব কিছুই তাঁদের চড়তে হয়েছিল। লুসার্ন শহরের অন্যতম দ্রষ্টব্য হল লায়ন অফ লুসার্ন, যা বিবেকানন্দ দেখেছিলেন। 1821 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ব্যক্তিগত সুইস প্রহরীদের স্মৃতির সম্মান রক্ষায় এটি নির্মিত হয়। এর স্থান মাহাত্ম্য অসাধারণ। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট এক জলাশয়। সেই গোলাকৃতি পাহাড়ের একদিকের গা খোদাই করে লায়ন অফ লুসার্ন ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন ড্যানিশ শিল্পী বার্তেল থরভালসেন। লুসার্ন শহরের সবচেয়ে বড় গির্জায় সান্ধ্যকালীন কনসার্ট বাদন ছিল ভ্রমণার্থীদের কাছে এক বড় আকর্ষণ। ওই গির্জায় বিশেষ কৌশলের একটি অর্গান ছিল যার নাম ভক্স হিউমানা। সেই অর্গানের ঐকতান বাদন শুনে সপার্ষদ স্বামীজি খুবই আনন্দ পেয়েছিলেন। লুসার্ন ভ্রমণকালে স্বামীজি স্থানীয় রিউস নদীর ওপর দুটি কারুকার্যমণ্ডিত প্রাচীন কাঠের সেতু দেখেছিলেন। আচ্ছাদিত সেতু দুটির ছাদ চূড়াকৃতি। আজও বর্তমান সেই সেতুর ছবি দেখুন। বিবেকানন্দের সুইজারল্যান্ড সফরের শেষ দ্রষ্টব্য শৈল শহর স্কাফহাউসেন, যা জার্মানির সীমান্তবর্তী। দৃষ্টিনন্দন ও আদর্শ নগরী হিসাবে স্কাফহাউসেন আজও ইউরোপে সমান জনপ্রিয়। স্বামীজি মুগ্ধ হয়েছিলেন এই শহরের প্রতিটা অট্টালিকা দেখে, যার সম্মুখ ভাগ বা ফাসাদ সুসজ্জিত ছিল মিউরাল বা ভিত্তিচিত্রের মাধ্যমে। দেখুন সেই ছবি। স্বামী বিবেকানন্দের পরবর্তী গন্তব্য জার্মান দেশ। 29 আগস্ট 1896 তাঁরা রেলযোগে পৌঁছান স্টুটগার্টে। সেখান থেকে অগ্রসর হন হাইডেলবার্গের দিকে। জীবনী গ্রন্থ জানাচ্ছে প্রথম সুযোগেই স্বামীজি গিয়েছিলেন 600 বছরের পুরাতন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। স্বামীজিকে মুগ্ধ করেছিল সেখানকার পাঠ্যসূচি। এরপর ভ্রমণার্থীরা 1 সেপ্টেম্বর 1896 তারিখে রাইন নদীর ওপর দিয়ে স্টিমারে চেপে 60 মাইল পার করে ঐতিহাসিক কোলন শহরে এসে পৌঁছান। এই শহরের নাম থেকেই প্রসিদ্ধ সুগন্ধি ওডি কোলন নাম হয়েছে। কোলন শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 1248 খ্রিস্টাব্দের কোলন ক্যাথিড্রাল। বিশাল আকৃতির এই চার্চের গথিক স্থাপত্য, ভাস্কর্য, ম্যাজিদের উপাসনালয়, স্তম্ভযুক্ত প্রার্থনা মঞ্চ, রঙিন কাচের জানালা ও কারুকার্যময় বস্ত্রসম্ভার বিবেকানন্দের শিল্পী সত্তাকে আলোড়িত করেছিল। স্বামীজি একদিন এর উপাসনা কক্ষে গিয়ে প্রার্থনায় যোগ দিয়েছিলেন। স্বামীজি শুনেছিলেন কোলন ক্যাথিড্রালে রক্ষিত আছে
ম্যাজির দেহাবশেষ। ম্যাজি কে? ম্যাজি হলেন পারস্য দেশীয় অগ্নি উপাসক। কথিত আছে, তিনজন জ্ঞানী পুরুষ ম্যাজি একবার শিশু খ্রিস্টের সঙ্গে মিলিত হন ও তাকে বিভিন্ন উপচার উৎসর্গ করেন। খ্রিস্টধর্মে ম্যাজিরা শ্রদ্ধার আসনে আসীন। তাদের পূর্ণ অস্থি দর্শনে আজও বহু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ কোলন ক্যাথিড্রালে যান। কথিকা শেষ করব অধ্যাপক পল ডয়সনের প্রসঙ্গ দিয়ে। জার্মানির কিয়েল শহরে অধ্যাপক ডয়সনের সঙ্গে বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়েছিল 9 সেপ্টেম্বর 1896। অধ্যাপক প্রবর স্বামীজিকে কিয়েল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দ্রষ্টব্য স্থান পরিদর্শন করান। পল ডয়সনের সান্নিধ্য স্বামীজিকে খুবই আনন্দ দিয়েছিল। জার্মান দেশে ভারতীয় বেদান্ত দর্শন এবং সংস্কৃত ভাষা ও সাহিত্যের মূল পৃষ্ঠপোষক হিসাবে ফ্রেডরিক ম্যাক্সমুলারের পরেই বিবেকানন্দ স্থান দিয়েছেন অধ্যাপক ডয়সনকে। বলেছেন, যদি ম্যাক্সমুলারকে এই নতুন আন্দোলনের প্রাচীন অগ্রদূত বলা যায়, তবে ডয়সন যে তার একজন নবীন অগ্রগামী সেনানী তাতে কোনো সন্দেহ নেই।